কুষ্টিয়ায় সিজারিয়ান বা অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভবতীদের সন্তান প্রসবে বাধ্য করার অভিযোগ উঠেছে কিছু ক্লিনিক মালিক ও চিকিৎসকের বিরুদ্ধে। প্রসূতিদের জিম্মি করে বেশি টাকা আদায়ের উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। কুষ্টিয়া সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের দুই সন্তানের জননী শাবানা এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। প্রথম সন্তান স্বাভাবিক নিয়মে হলেও ডাক্তারের পরামর্শে দ্বিতীয় সন্তান প্রসব করেন অস্ত্রোপচারের মাধ্যমে। তৃতীয় সন্তান প্রসবের সময় আগের ওই অস্ত্রোপচারের কারণে মারা যায়। তে দুইটা সিজার, এবার দি তিনবার। ডাক্তার সিজারের কথাই কইল যে ডেট ওভার হয়ে গেছে। গ্রামেগঞ্জে এরকম শাবানার সংখ্যা কম নয়। অভিযোগ আছে, রোগীর ভালোমন্দ না ভেবেই বিভিন্ন অজুহাতে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিয়ে থাকেন অসাধু ক্লিনিক মালিক ও চিকিৎসকেরা। এতে চরম ক্ষতির মুখে পড়ছে প্রসূতি মা ও শিশু স্বাস্থ্য। কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থাও এর জন্য দায়ী। সুতকালাম নর্মালে হবি না, কষে যে ডেট ওভার হয়ে গেছে, ব্যথা ছিল না, এই কারণে হচ্ছে ডাক্তারে সিজার করতে কষে নাই, বাচ্চা মারা যাবে। ব্যবসায়িক মনোভাবের কারণে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সংখ্যা বাড়ছে স্বীকার করলেন চিকিৎসকরাও। এই পরিস্থিতি এড়াতে মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে যোগাযোগ করা এবং তাদের নির্দেশ মতো চলার পরামর্শ তাদের। ব্যবসায়িক মানসিকতা যাদের বেশি, তারা অনেক সময় চেক আপের ফ্যাসিলিটি এবং একই ক্লিনিকে যদি হয় তাহলে সে চেক আপ করার সময় হয়তো অনেক সময় একটু বলে যে সিজারের দিকে তাদের একটু ইয়ে থাকেই। এই যে চিকিৎসকেরা যেটা করছেন সেই জিনিসটাকে কী করে নিয়ন্ত্রণ করা যায়, এই জিনিসটা চিকিৎসকেরাই করবেন এবং এটা গাইনিকোলজিক্যাল সোসাইটি তারাই মনিটর করতে পারবেন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর আহ্বান চিকিৎসকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।